হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করবো দুটো আপকামিং বাংলা ছবি টিজার এবং ট্রেলারের যার প্রথমটা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এফের প্রোডাকশানের বা নতুন বাংলা ছবি এর টিজারের যেটা রিলিজ করেছে আজকেই কেমন লাগলো আমার সেটা নিয়ে কথা বলবো এবং তারপরে কথা বলবো উইন্ডোজ প্রোডাকশানের নতুন ছবি ধাবা ট্রেলার নিয়ে তো দেখো অথই বেসিক্যালি অর্ণ মুখোপাধ্যায়ের পরিচালিত ছবি এবং যেখানে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে রয়েছেন অনির্মাণ ভট্টাচার্য এবং অবভিয়াসলি দেখো মানে অনির্মাণ ভট্টাচার্যের কাজগুলো রিসেন্ট টাইমে যে আমরা দেখেছি বল্লভপুর হোক বা তার আগে আমরা যে দেখেছি ধরো মন্দার বলে তো এক্সপেক্টেশান তো বেশি থাকবেই কারণ তার যে সিনেমার দর্শন সেটার একটা প্রতিফলন যে তার কাজে থাকবেই এ ব্যাপারে কোনো মানে অস্বীকার করার জায়গা নেই এবং এই যে সিনেমাটা এটাও কিন্তু শেক্সপিয়ারের একটা অনবদ্য একটি নাটক তারই কিন্তু অ্যাডাপ্টেশান তো সেখানে কিন্তু স্টারকাস্টে দেখতে পাওয়া যাচ্ছে অনুবোপাধ্যায় নিজে এবং সাথে থাকছে সৈনি সরকার এবং সাথে দেখতে পাওয়া যাচ্ছে অনির্বাণ ভট্টাচার্যকে তো আমার যেটা সব থেকে ভালো লেগেছে যে জায়গাগুলো আমার ভালো লেগেছে এই টিজারের কারণ আমি গল্পটাকে পুরো কোট করবো ইটেলার মানে টিজারটা দেখে নিয়ে আমি গল্পটাকে করবো কারণ গল্পটা প্রত্যেকে জানা তার একটা অ্যাডাপটেশান তার একটা ইন্ডিয়ানাইজড ভার্সান হবে এটা নিয়ে কোনো মানে ইয়ে নেই মেন যেগুলো দেখার সেগুলো হচ্ছে যে দেখো এর কয়েকটা ফ্রেম মানে যেভাবে ধরো টিজারটা আর কি অ্যাপিয়ার করছে প্রথমে দেখবে একটা এরকম জায়গায় রয়েছে এখানে অনির্মাণ ভট্টাচার্য বেসিক্যালি তোমার শুয়ে রয়েছে তার আগে উনি বসেছিলেন তো প্রথমে যে ফ্রেমটা ধরা হয় একটা দেখবে একটা এরকম টানেল মতো রয়েছে সেই ফ্রেমের ভেতর দিয়ে পুরোটা অন্ধকার এবং তার ভেতর দিয়ে তাকে জুম ইন করা হচ্ছে এই যে ফ্রেমটা প্রথমে দেখবে এই ধরেছে এরকম কয়েকটা অসম্ভব ভালো ফ্রেম রয়েছে তারপর দেখি ছোট বাচ্চা একটি ঘরের মধ্যে রয়েছে সেই বাচ্চাটির কাছে আরেকটি বাচ্চা রয়েছে সে একটা কাপড়ের কিছু এরকম থলি বা সামথিং কিছু একটা নিয়ে এগিয়ে যাচ্ছে এবং তারপরে যখন আপে সেই বাচ্চাটার মুখটা দেখা তখন গিয়ে যে কাপড়ের যে ছিদ্রটা যে ফাকটা সেই ফাকটা দিয়ে তার ফেসটাকে দেখানো হচ্ছে বাংলা ছবিতে দেখো সবথেকে বড় সমস্যা যেগুলো হচ্ছে যে এই যে জিনিসগুলো এগুলো তো খুব মানে আহামরি কোনো বিষয় নয় কিন্তু এই জিনিসগুলোরই অভাব এই যে ইমপ্রোভাইজেশন একটু অন্য রকম কিছু করার ক্যামেরা অ্যাঙ্গেল থেকে টেকিংয়ের জায়গা থেকে একটু অন্যরকম কিছু ভাববো বা করবো এই জিনিসটারই হচ্ছে অভাব কিন্তু এই যে কাজটার মধ্যে কিন্তু সেই জিনিসটা রয়েছে এবং পুরো যে মানে এন্টায়ার ধরো যে মানে টিজার জুড়ে কিন্তু একটা থিম রয়েছে সেই থিমটা কিন্তু গল্পের মূল যে মানে বলতে পারো যে নাটক সেই নাটকের থিমের সাথে কিন্তু একসাথে করা হয়েছে সেটা হচ্ছে যে মানুষ একজন মানুষ আরেকজন মানুষকে অবিশ্বাস করে এবং এই অবিশ্বাসটাই হচ্ছে চিরন্তন সত্য এইটাকে পুরো মানে বলতে পারে টিজার জুড়ে কিন্তু এস্টাবলিশ করা হয়েছে আর একটা জায়গা যেটা বলবো সেটা হচ্ছে যে দেখো যেহেতু এটাতে একটা নাটকের ইনফ্লুয়েন্স রয়েছে সেই কারণে কিন্তু এই সিনেমার মধ্যেও কিন্তু নাটক উঠে আসছে কীভাবে একটা জায়গা রয়েছে যখন দেখবে একটা সেলফ পেন্টিংয়ের একটা জায়গা রয়েছে রঙ এরকম নিজের মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছে এরকম একটা জায়গা রয়েছে এটা কিন্তু নাটকের জায়গা থেকে উঠে আসা আরও একটা জিনিস দেখবে খুব ভালো করে সেটা হচ্ছে যে একদম শেষে যখন অনিমাণ ভট্টাচার্য যখন অভিনয় করছেন যে দেখো তোমাদের অথই দাদা পড়ে রয়েছে হেল্প 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 এই যে একই হেল্প কথাটাকে কতভাবে উচ্চারণ করা হচ্ছে এই যে ভয়েসটাকে মডিউলেট করা হচ্ছে এগুলোও কিন্তু নাটকেরই আঙ্গিক এবং সেই জিনিসটাকে কিন্তু এত সুন্দর করে করা হয়েছে এবং এই জায়গায় একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে সেটা হচ্ছে সাউন্ড মিক্সিং ভালো করে যদি আমরা খেয়াল করো যে লাস্টের হেল্পটা যখন ও চিৎকার করে বলে অনির্বাণ এবং সেই হেল্পের সাথে কিন্তু একটা দেখবে যে একটা ওই শেয়ালের একটা আওয়াজ শেয়াল যখন ডাকে সেই আওয়াজ পাঁচটাকে কিন্তু অ্যাড করে দেওয়া হলো এবং সেটা কিন্তু পুরো জায়গাটাকে একটা হরিফিক একটা সাউন্ড এই যে তৈরি করলো বিষয়টা না এগুলোই হচ্ছে বলতে পারো যে ডিরেক্টরের মানে বলতে পারো যে একটা মানে সিগনেচার স্টাইল সে তার কাজটাকে অন্য কাজগুলোর থেকে আলাদা করার চেষ্টা করছে এই ব্যাপারটা কিন্তু এর মধ্যে ধরা পড়ছে তো খুব বিশেষ যেহেতু টিজার খুব বিশেষ আলোচনা করব না আমার ওভারঅল কিন্তু টিজারটা বেশ ভালো লেগেছে এবং একটা এক্সপেকটেশান তৈরি হচ্ছে যে আবার একটা মন্দারের মতো কিছু দেখতে চলেছি সো অল দ্য বেস্ট টু দি টিম এবার সেকেন্ড যেটা কথা বললো সেটা হচ্ছে প্রতিকৃত ছবি দাবারু এবং যার তোমরা জানো যে গল্পটা লিখেছে আমাদেরই অরিত্র আমাদের ইউটিউব কমিউনিটি থেকে তো এইটা নিয়েও বেশ আমি এক্সাইটেড ছিলাম কারণ প্রথমত ঋতুপর্ণা সেনগুপ্ত দ্বিতীয় হচ্ছে দীপঙ্কর দে চিরঞ্জিত চক্রবর্তী শঙ্কর দা কৌশিক সেন অনেকগুলো স্টার কাজকে একসাথে ডিল করতে হবে এবং তাদেরকে কীভাবে তারা প্রেজেন্স দেবে তারা কিভাবে জিনিসটাকে মানে ম্যানেজ করবে এটা একটা বিরাট বড় ইম্পর্টেন্ট বিষয় ছিল এই যে মানে ট্রেলারটা ছবি ট্রেলারটা দেখার পরে কয়েকটা জিনিস যেটা মনে হয়েছে এক একটা তথাকথিত একটা কিন্তু বায়োপিক বানানোর চেষ্টা করা হয়নি এটা না অনেকটা আমরা ওই ওপেনটি বায়োস্কোপের কিন্তু আমি একটা ফিল পাচ্ছিলাম যে একটা ছোট্ট প্রেমের গল্প রাখা হয়েছে তার জীবনের একটা ছোট মানে ছোটবেলার একটা ক্রাশ সেই জায়গাটাকে ধরা হয়েছে তার জীবনের স্ট্রাগলগুলো ধরা হয়েছে এবং কিন্তু সেটা ট্রেলারের শুরুতেই কিন্তু এস্টাবলিশ করে দেওয়া হচ্ছে যে আমার মানে যে কোনো দাবা খেলাটাও হচ্ছে একটা জীবনের মতো যে একদম সহজ চাল কিন্তু হয় না যেটা আমি ভেবে আসি ঠিক তার উল্টোটাই ঘটে এবং তার মধ্যে দিয়ে মানুষকে এগোতে হয় তো এই জায়গাগুলো বেশ ভালো এই ডায়লগটা আমার বেশ ভালো লেগেছে আরও একটা কথা বলবো সেটা এখানেও কিন্তু কয়েকটা শর্ট টেকিং খুব ভালো লেগেছে আমার এক হচ্ছে দেখবে ঋতুপর্ণাদি যখন দেখাচ্ছে ওই ছাদের মধ্যে একটা দাবার ছক মানে চক দিয়ে কাটা রয়েছে বাচ্চাকে সেখানে কিছু একটা খেলা করাচ্ছে বা সামথিং কিছু এই যে জিনিসগুলো প্লাস ধরে নাও একটা জায়গা রয়েছে দাবার বোর্ডটাকে কিন্তু তলা থেকে ধরা হয়েছে মানে ওটা অ্যাকচুয়ালি মানে ওটা বলতে পারে যে মানে গ্রাফিক্সে করা কিন্তু দেখা দেখানো হচ্ছে তলার থেকে ধরা হয়েছে এবং ঘুটিগুলো একটা একটা করে চাল দেওয়া হচ্ছে তলা থেকে ধরছে দেখুন দাবার বোর্ডটাকে মানে ইভেন আমরা টিজারেও দেখেছিলাম যে একটা শ্যাডো পড়ছে সেই শ্যাডোটা একটা দাবার ছকের মতো একটা উঠন রয়েছে সেখানে পড়ছে তো এই যে জিনিসগুলো না এই ইনোভেশনগুলোই কিন্তু একটা জিনিসকে একটা কাজকে অন্যান্য চারটে কাজের থেকে আলাদা করে দেয় সেই প্রমিসেসগুলো কিন্তু এই পার্টিকুলার ছবিটাতে রয়েছে মানে এই ছবিতে কিন্তু সেই প্রমিসেসগুলো রয়েছে এবং অনেক বেশি বলতে পারে যে কমার্শিয়াল অ্যাঙ্গেল থেকে কিন্তু বানানো হয়েছে ছবিটাকে সেটা বোঝা যাচ্ছে কারণ এর মধ্যে অনেকগুলো ঘাত প্রতিঘাত রয়েছে বিভিন্ন ডায়লগসদের মধ্যে কিন্তু সেই ব্যাপারগুলো সেই কন্ট্রাস্টগুলো রয়েছে যে বাবা বলছে যে ক্রিকেট খেলা ফুটবল খেলা এর থেকে অনেক বেটার ছিল দেন প্লেইং তোমার হচ্ছে চেস আবার ছেলে বলছে আমি চেস খেলে উপার্জন করে আনছি তো আমারই তো সব কথা চলবে এই বাড়িতে অন্য কারোর কথা চলবে কেন এই যে তার ক্যারেক্টারের অনেকগুলো যে কন্ট্রাস্ট মানে সেই জিনিসগুলোকে কিন্তু খুব সুন্দর করে দেখানো হয়েছে এবং কৌশিক সেন যেখানে একটা বলতে পারো যে অ্যান্টাগানিস্টের একটা অ্যাঙ্গেল নিয়ে আসবে সেটাও বোঝা যাচ্ছে তার ডায়লগে এই জিনিসগুলো বেশ ভালো এবং যেটা বোঝা যাচ্ছে একটা ছোট্ট হিন্টস রয়েছে যেখানে চলো তাহলে আমরা একদান মানে তোমার ইয়েই খেলি দাবাই খেলি সেটা মনে করিয়ে দিচ্ছে সেই ফেমাস ডায়লগটা যেটা একটা সময় ভীষণ ভাইরাল হয়েছে ছিল একটা লুডো খেল সেই জিনিসটাকে কিন্তু ইনকর্পোরেট করা হয়েছে সেই জায়গাটা কিন্তু একটুখানি হাসি হাসিয়া মানে লাগছে আর কি মানে একটু হাসি পাচ্ছে ডায়লগটা শুনে তো ওভারঅল আমি বলবো যে ইটস নাইস অ্যাটেম্প অ্যাজ অফ নাও আমার কিন্তু ট্রেলারটা দেখে ছবিটা দেখার একটা আগ্রহ তৈরি হচ্ছে বাকিটা সিনেমা হলে দেখার পরে তোমাদেরকে বলবো যে কেমন লাগলো আমার এই সিনেমা আর এই দুটো পার্টিকুলার সিনেমার টিজার এবং ট্রেলারের রিভিউ তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে এসে জানিও কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে ডেল দেন বাই বাই